আপনাকে জানাচ্ছি পর্যবেক্ষণের পক্ষ থেকে স্বাগতম। আর আপনাদের জন্য দুইটা জামা নিয়ে আসলাম, একটা হলো হোয়াইট, হোয়াইট লাভারাপুতের জন্য নিয়ে আসলাম হোয়াইট, আর একটা মিষ্টি কালার, দুটা কালার দেখার মতো। শুরু করবো হোয়াইট কালারটা দেওয়া, যেহেতু আমার পেজে আর ফেসবুকে অনেক হোয়াইট কালার আপু আছেন যারা হোয়াইট লাভার, ওই সমস্ত আপুদের জন্য ঈদ আমাকে একটা অফার দেবো, যার প্রাইস পূর্বে ছিল 2900 টাকা, আর আপনাদের জন্য বর্তমানে এটার প্রাইস রাখবো 2300 টাকা। পূর্বে 2900 টাকা ছিল। কাজের ফিনিশিংটা দেখেন, হোয়াইটের মধ্যে অ্যাশ কালার অ্যান্ড বাঙ্গি কালারের মধ্যে খুবই সুন্দরভাবে কাজ করেছে। এটা দেখেন গলার মেনুটা খুবই 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 ইউনিক ব্যাপার করা হয়েছে, এবং কাপড়টা পেয়ে যাচ্ছেন 100% কটন আমাদের। দেখেন ফুল জামাটা কিন্তু খুবই ইউনিকভাবে করা হয়েছে, বি গলার মধ্যে, গুল গলার মধ্যে খুবই ইউনিকভাবে একটা জামার কাজ করা হয়েছে। এটা হলো দামন পশম, তো দামন পশমটা কিন্তু খুবই সুন্দর জামার কাজের সাথে ফিনিশিং রেখে হোয়াইট কালার, লাইট অ্যাশ এবং গোল্ডেন কালার সাথে খুবই সুন্দরভাবে করা হয়েছে। এটা হবে সেলার কাপড়, অরিজিনাল সুতি কাপড়ের মধ্যে। যদি হাতে না নেন তাহলে বুঝবেন না সেলার কাপড়টা কীরকমের। আর এটা হলো ওনাটা, ডিজিটাল প্রিন্টের উপর ওনাটা করা হয়েছে, এবং ওনার বাইরে কিন্তু খুবই সুন্দর একটা কাজ পাবেন। ফুল ওন্নাটা কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে করা হয়েছে, হোয়াইটের মধ্যে রেড কালার এবং গোল্ডেন কালার সাথে খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্টের উপরে করা হয়েছে। এটা হবে গোল্ডেন কালারটা। জামাটার মধ্যে দুইটা কালারই পাচ্ছেন, একটা হলো হোয়াইট কালার আর একটা হলো মিষ্টি কালার। মিষ্টি কালারটা কিন্তু খুবই ইউনিকভাবে হোয়াইট কালার এবং মিষ্টি এবং লাইট অ্যাশ কালার কন্ট্রাস্ট সাথে কাজ করা হয়েছে। দেখেন ফুল জামাটা, ফুল জামাটা যদি আপনাদের দেখানো হয়, ফুল জামাটা কাজের ফিনিশিং এতটা সুন্দর এবং এত নিখুঁতভাবে করা হয়েছে, যদি এইগুলো হাতে না নেন, কাছে যদি না দেখেন তাহলে বুঝবেনই না কাজের কতটা ফিনিশিংটা করা হয়েছে। সেলার কাপড়টা, এইটা হবে ওনাটা। যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন, কারণ প্রোডাক্ট একবারে সীমিত। দেখেন মিষ্টি কালারটা, প্রতিটা ওনা কিন্তু দেখার মতো। আর যে সমস্ত আপনারা নামাজ পড়েন সবার জন্য এইগুলো পারফেক্ট, নামাজ যাপুদের জন্য। সে সকালে বলতে হবে আল্লাহ হাফেজ।